শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, আমাদের সাথে আছো, আমাদের পড়াশোনাগুলো তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা ধারাবাহিকভাবে একটি অধ্যায় শেষ করার মাঝপথে চলে আসছি। আমরা শাসন ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ সরকার, শাসন ব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগ উপাদান, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং এই আলোচনার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে শাসন বিভাগে নানা ধরনের আবার ভাগ আছে, তার মধ্যে একটি বিচার বিভাগ। তো সেই বিভাগের বিভিন্ন কাজ থাকে। বিচার বিভাগের আমরা জানি যে প্রধান কাজ হচ্ছে বিচার কাজ পরিচালনা করা, সুষ্ঠু ন্যায় বিচার করা। কিন্তু এই বিচার বিভাগ বিচার কার্য সম্পন্ন করা ছাড়াও আরো নানা ধরনের কাজ করে থাকে, যেগুলো বিচার বিভাগের উপর ন্যস্ত বা বিচার বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে। তো আগে বলতো, বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত? বিচার বিভাগটা কাদের নিয়ে গঠিত? ইয়েস, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিচারালয়গুলো আছে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যে বিচারালয়গুলো আছে, সেই বিচারালয়ের সাথে সংযুক্ত ব্যক্তিদের নিয়েই বিচার বিভাগ গঠিত। সেই বিচারালয়ে যারা যারা আছে, উকিল হতে পারে, মুক্তার হতে পারে, জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, বিচারপতি হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, আইনজীবী হতে পারে, সকলকে নিয়ে আসলে বিচার বিভাগটা গঠিত। আচ্ছা বলতো, বিচার বিভাগ কিসের আলোকে বিচার কাজটা সম্পন্ন করে? বিচার বিভাগ কিসের ভিত্তিতে বা কিসের আলোকে বিচার কার্য সম্পন্ন করে? ইয়েস, বিচার বিভাগ শাসন বিভাগের সহায়তায় আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন দ্বারা বিচার কার্য সহায়তা করে। বিচার বিভাগ শাসন বিভাগের সহায়তায় আইন বিভাগ কর্তৃক রচিত আইন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে থাকে। আচ্ছা বলতো, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় কোনটা? বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলোকে বলা হয় সর্বোচ্চ বিচারালয়। তো আজকে আমরা বিচার বিভাগের কাজে কিছু ব্যতিক্রমী কাজ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বিচার বিভাগ নানা ধরনের কাজ করে থাকে, তাই না? তার মধ্যে এক নম্বর প্রধান প্রাথমিক কাজ হচ্ছে তোমার বিচার কার্য সম্পন্ন। আজকে বিচার বিভাগের ক্ষমতা ও কাজের মধ্যে একটু ব্যতিক্রমী কাজগুলো নিয়ে আলোচনা করব। ব্যতিক্রমী কেন? দেখো, আমি লিখেছি যে আইন তৈরি, আইন ব্যাখ্যা এবং সংবিধান রক্ষা, এই কাজগুলো বিচার বিভাগ। আসলে এই কাজগুলো সাধারণত সাধারণভাবে দেখে মনে হয় যে কাজগুলো তো আইন বিভাগের কাজ। এই কাজগুলো কার কাজ? আইন বিভাগের কাজ। কিন্তু আমরা দেখছি যে বিচার বিভাগের কাজের মধ্যেও এগুলো পড়ে। হ্যাঁ, সেজন্য এগুলো ব্যতিক্রম হিসেবে মনে রাখতে আলোচনা। তো প্রথমে আসি যে আইন তৈরি। আইন তৈরি, আইন তৈরি সাধারণত কোন বিভাগের কাজ? অবশ্যই আইন বিভাগের কাজ। আইন তৈরি আইন বিভাগের কাজ, কিন্তু এখানে লেখা আছে যে আইন তৈরিটাও বিচার বিভাগ কখনো কখনো করে থাকে। কিভাবে? ধরো বিচার কাজ করতে যে বিচার কাজ করতে যে বিচার কাজ করতে যে এমন অপরাধের সম্মুখীন হলো বিচারক, অথবা বিচার কাজ করতে যে এমন শাস্তির ব্যবস্থা করতে হলো যেটা আইনে নাই, অর্থাৎ বিদ্যমান আইনে নাই, তখন কি ওই বিচারক বলবে যে আইনে নাই এই অপরাধটা, আইনে নাই এমন শাস্তি, তাহলে আমি বিচার কাজ করব না? এমন তো হয় না। তখন ওই বিচারক বিচার কাজ করতে যে তার মেধা, বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি আলোকে যে রায়টা দেয়, পরবর্তীতে ওই বিষয়ে আইন পাস না হওয়া পর্যন্ত এই রায়টায় আইন হিসেবে থাকতে পারে বা আইন হিসেবে থাকে বা আইন, ততদিন পর্যন্ত এটাই। ক্লিয়ার?
তাহলে আমরা বলতে পারলাম যে নরমাল বা স্বাভাবিক আইন তৈরি বিচার বিভাগের না কিন্তু যদি এমন সিচুয়েশন তৈরি হয় এমন প্রেক্ষাপট তৈরি হয় এমন পরিস্থিতি আসে যেখানে বিদ্যমান আইনে কিছু নাই তখন সে আইন তৈরি করতে পারে পরবর্তী ওই বিষয়ে আইন না আসা পর্যন্ত আবার বিচার পরিচালনা বিচার পরিচালনা বিচার পরিচালনা কি যে আইন তৈরি করতে যে বা বিচার কাজ করতে যে এমন পরিস্থিতি তৈরি হলো যে সেই বিচার অঙ্গনে হলো যে বিদ্যমান আইনে যেটা আছে তার চেয়েও যে অপরাধ করেছে তার শাস্তি ভোগ করাটা বা তার বিচার কাজ করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ তখন বিচারক বিচারক এই বিচার কাজ পরিচালনা করার সময় তিনি যে রায়টা দেবেন সেই রায়টাই পরবর্তীতে আইন হিসেবে গণ্য হবে এভাবে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে বিচার বিভাগ আইন পরিচালনা করতে যে আইন তৈরি করে থাকে ওকে এবার আমরা দেখব যে আইনের ব্যাখ্যা আইনে ব্যাখ্যা আইন তৈরি করে কোন বিভাগ আইন বিভাগ কিন্তু এই আইনের ব্যাখ্যাকারী সংস্থা হচ্ছে বিচার বিভাগ মানে আদালত আদালত বিচারপতিগণ বিচার প্রতি ঠিক আছে এরা হচ্ছে আইনের ব্যাখ্যা কারণ আইন তৈরি করার সময় আইন বিভাগ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আইনটা তৈরি করে আইন তৈরি করার সময় হয়তো আইনটা যেটুকু আইন সেটুকু আইন শুধু লেখা থাকে বা সেটুকু আইনে ওই আইন তৈরি কাগজে থাকে কিন্তু ওই আইনে ওই লেখা কি কি ব্যাখ্যা কি কি বিশ্লেষণ কি কি আসছে সেই বিষয়গুলো কিন্তু আদালত এবং পরবর্তীতে বিচারপতিরা ব্যাখ্যা করে থাকে এবং পরবর্তীতে ওই ব্যাখ্যা আলোকে ওই আইনটা কেমন ভাবে পরিচালনা হবে ওই আইনটার ভেতরে কি কি দ্বারা কি কি অন্তর্ভুক্ত হবে সব ব্যাখ্যা কিন্তু আদালত পরবর্তীতে করে থাকে এবার আমরা দেখবো যে সংবিধান রক্ষা সংবিধান তৈরি করার ক্ষমতা কার সংবিধান তৈরি করার ক্ষমতা সংসদে তাহলে যে সংসদে যেহেতু সংবিধান তৈরি করার ক্ষমতা সংবিধান রক্ষা করার দায়িত্ব নিশ্চয়ই সংসদে তবে এমন কোন কোন সংবিধান সংশোধন সংবিধান পরিবর্তন পরিমার্জন এমন কিছু থাকে যেটা হয়তো আইন বিভাগ ব্যাখ্যা বিশ্লেষণ বিচার করতে পারে না যেটা করতে পারে আদালত বা বিচারপতি এরা তখন ব্যাখ্যা বিশ্লেষণ বিচার করে সেই সংবিধানটাকে রক্ষার অথবা বাতিলের সিদ্ধান্ত নেয় সেই সংবিধান রক্ষা বা বাতিলের সিদ্ধান্ত নেয় অর্থাৎ বলা হচ্ছে যে সংবিধান তৈরি করবে আইন বিভাগ সংবিধান পরিবর্তন পরিমার্জন সবকিছু করবে হচ্ছে আইন বিভাগ কিন্তু এই যে পরিবর্তন হলো এই যে পরিমার্জন হলো এই যে নতুন সংবিধান আসলো সেই সংবিধান কি আদৌ কি টিকবে কিনা সেটা আজ দুই বছর পাঁচ বছর দশ বছর সেই সংবিধান সংশোধনটা টিকবে কিনা সেই সিদ্ধান্ত নেয় হচ্ছে বিচার বিভাগ বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সংবিধান পরিবর্তন পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিবর্তনটা সংবিধান সম্মত হয় নাই সেজন্য বাতিল করে দিয়েছে এভাবে দেখা যায় যে সংবিধান সুরক্ষার ক্ষেত্রে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
বাংলাদেশে যেরকম দুইবার তিনবার সংবিধান যেটা সংশোধন হয়েছে কোন জাতীয় সংসদে সেটা পরবর্তীতে অনেক পরে হলো আদালত সেটা বাতিল ঘোষণা করেছে যে অমুক সংবিধান অমুক অ্যামেন্ডমেন্ট অবৈধ ছিল এটা সংবিধান সম্মত না বলে বাতিল করে দেওয়া এভাবে দেখা যায় যে বিচার বিভাগ তার মূল কাজের পাশাপাশি কিছু আনুষঙ্গিক কাজ করে যে কাজগুলো আপাত দৃষ্টিতে মনে হয় যে হয়তো বিচার বিভাগের কাজ নয় কিন্তু বিচার বিভাগ এই কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে থাকে তো এই ছিল বিচার বিভাগের ক্ষমতা কাজে কিছুটা ব্যতিক্রমী কার্যাবলীয় ক্ষমতা তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ